জওয়ান 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 মুভিটা প্লে করার কয়েক মিনিটের মাঝেই শরীরের মাঝে একটা অনুভূতি কাজ করতে শুরু করলো। মনের মাঝে এসআরকে আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকে যখন বস এন্ট্রি মারলো, ওই হই হই হই, শরীরের লোম দাঁড়িয়ে গেল। সারা রাত না ঘুমিয়ে আপনাদের জন্য এখন 7টা বাজে রেকর্ড করছি। হট এ মুভি, হট এ মুভি ম্যান। অ্যাটলি এটা কি বানিয়েছে, কি বলবো মুভির ব্যাপারে। আপনি যদি শাহরুখ খানকে পছন্দ না করেন তাহলে হয়তো মুভির কাহিনী নিয়ে কিছু বলতে পারবেন, বাট তাকে নিয়ে নো ওয়ে। অ্যাক্টিং, রিয়াকশন, অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, ও মাই গড, এ যেন মুভি নয়, একটা কমপ্লিট প্যাকেজ। এন্টারটেইন, ইমোশন, অ্যাকশন, রোমান্স, কি নেই। মুভিতে কাজ করা প্রতিটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে ফাটিয়ে দিয়েছে। কিছু কিছু ইমোশনাল জায়গাতে চোখের পানি ধরেই রাখতে পারবেন না। যদি আপনি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন বা মাস মাসালা মুভি পছন্দ করেন তাহলে যখন সুযোগ পাবেন মুভিটা অবশ্যই ফুললি দেখবেন, কারণ এটা থিয়েটার বা হাই কোয়ালিটিতে বড় স্ক্রিনে বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখার মতো একটা মুভি। আমাদের দেশে যেহেতু এত সহজে দেখাটা পসিবল না, তাই আপাতত আমার মাধ্যমে মনকে শান্ত করুন। আমি যত দ্রুত সম্ভব এই মুভিটা দেখার জন্য বগুড়ার সিনেমা হলে যাচ্ছি। মুভির অন্য আরেকটা স্ট্রং পয়েন্ট আমার কাছে লেগেছে মুভির সাবজেক্ট। আমাদের সবাইকে মুভির মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। হল প্রিন্ট ভিডিও একটু মনোযোগ না দিলে ঠিক বুঝতে পারবেন না, তাই অ্যাটেনশন। ওয়েল, কথা বলছিলাম এই রিসেন্টলি মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার প্যান ইন্ডিয়া মুভি জওয়ান এর ব্যাপারে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া নদীর মাঝের এক ঝলকে কাহিনী শুরু হয় নেপালের ছোট্ট একটা বনাঞ্চলে। নদীর পারে মা ছেলে কাজ করছিল, তাদের সংকার ঘোড়ার চোখে কিছু একটা পড়ে, তারপর বাচ্চাটার চোখে পড়ে মানুষের মতো কিছু ভেসে যাচ্ছে। সে তার মাকে ডাক দেয়, তার মা ভেসে যাওয়া লোকটাকে ঘোড়ার পিঠে উঠিয়ে রওনা দেয়। লোকটা অনেক আঘাত পেয়েছে, রক্ত ঝরে পড়ছে। একটু পর তাদের মহল্লায় আসে, তাদের সর্দার লোকটাকে তার আস্থানায় নাই, সে জীবিত ছিল। সর্দার তার চিকিৎসা শুরু করে, যা যা করা দরকার সবকিছু করছে। তার সব চুল কেটে পুরো শরীরে ব্যান্ডেজ করে দিয়ে এভাবে রেখে দেয়। এভাবেই মাসখানেক পার হয়ে যায়। গ্রামবাসীদের কি যেন একটা উৎসব ছিল সেই দিন, তাই সবাই সেটাই মানাচ্ছে। হুট করে কিছু লোক তাদের উপর হামলা করে, গরিব অসহায় এই লোকদের উপর অত্যাচার করা শুরু করে। সর্দার উপরওয়ালার কাছে কান্নাকাটি করতে থাকে। ওই বাচ্চা আর তার মাকেও ধরে ফেলে জালেমরা, বাচ্চার সামনে মাকে মারবে। ওদিকে কুড়িয়ে পাওয়া সেই লোকটার হুশ ফিরছে, বোঝা যাচ্ছে এদিকে এই হারামি এদের মারবে। ঠিক তখনই একটা ভালা এসে এর বুক চিরে দেয়। সে পড়ে গেলে বাচ্চাটা দেখে ওই সেই লোক, তার মুখে মুচকি একটু হাসি চলে আসে। সবার নজর তার দিকে যায়, বিজলি চমকে আর সেই লোকটা উপর থেকে লাফ দিয়ে এই টাকলাকে ফেরে দেয়। তারপর স্লো মোশনে হাওয়া চলতে চলতে তাকে দেখায়। উফ, কঠিন না কঠিন। গ্রামের সবার মনে আশা জাগে, সেই লোকটা সবাইকে মারা শুরু করে। অস্ত্রের সব ফাইট সিন এখানে আমরা দেখি, হল প্রিন্ট তো তাই দেখে মজা পাবেন না। হাতে একটু আগুন লাগলে আমরা দেখি ট্যাটু না কি যেন একটা আঁকানো আছে। তারপর এখানে আস্তে আস্তে এন্ট্রি করায় আমাদের হিরো, বলিউডের বাদশাহ, অ্যাক্টিং কিং শাহরুখ খানে। সবারকে মারা শেষ হলে গ্রামের লোকেরা তার জন্য বেঁচে গেল, তাই তাকে ধন্যবাদ জানায়। ভাই তখন ভারী কণ্ঠে বলে ওঠে, কে আমি? মানে সে তার স্মৃতি হারিয়েছে। ওই পিচি এসে তাকে বলে, আমি খুঁজে বের করবো আপনি কে, ভাইয়ের হাত ধরে প্রমিস করে। আর এখান থেকেই সিন 30 বছর সামনে আসে মুম্বাই মেট্রো স্টেশনে। একটা প্রেগনেন্ট লেডি ট্রেনে ওঠে, এনার নাম কালকি। এই দিদি কার সঙ্গে যেন কথা বলছে আর ল্যাপটপে কি যেন একটা করে, যাতে চেকিং এর ক্যামেরায় গিটার দেখা যায়। তারপর এক দিদি দৌড়ে ট্রেনে ওঠে, এনার নাম জাহ্নবী। এই দিদিকে বলে, কি মেয়েটাকে লেট করাতে হবে না? তো ইনি হলেন হেলেনা। সে সিগন্যাল হ্যাক করে ট্রাফিক জাম লাগিয়ে দেয় আর ক্যামেরা সেখানে থাকা এক গাড়িতে আলিয়া গাইকোয়াড় নামে এই মেয়েকে দেখায়। জ্যামে থাকলে কলেজে লেট হবে, তাই সে নেমে মেট্রোতে ওঠার জন্য চলে আসে। টাকা খুচরো না থাকায় তার পেছনে থাকা এক দিদি টাকা দিয়ে আলিয়াকে তাড়াতাড়ি ট্রেনে নিয়ে যায়। তাদের দিকে তাকিয়ে থাকে আরেকজন, দুজনের ইশারা চলছে। তো ইনি হলেন লক্ষ্মী, আর এই যে দিদি তাদের দেখছে ইনি হলেন ডক্টর ইরাম। ট্রেন চলছে, হেলেনা কাকে জানা বলে, রেডি চিফ। সামনের স্টেশনে ক্যামেরা আমাদের এই লোকটাকে দেখায়। ট্রেলারে তো দেখেছেন, তার ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে। ট্রেনে উঠবে তার আগে একটা হাসি দেয়। ট্রেন একটা আন্ডার ক্রসিং এ এলে হেলেন ট্রেনের সঙ্গে কিছু একটা ছেড়ছাড় করে, যাতে ট্রেনের অনেক জোরে ধাক্কা লাগে আর ট্রেন মাঝপথেই থেমে যায়। সবাই তো চিল্লানো শুরু করে, কি হলো এটা? এর মাঝে আমাদেরকে গান রেডি করা হচ্ছে, ক্যামেরা যে মেয়ে দূরে ফোকাস করেছে তারাই হবে এটা তো বোঝা যাচ্ছে। ওদিকে কন্ট্রোল রুমেও দেখতে পায় ট্রেনের প্রবলেম হয়েছে। এদিকে ওই 5টা মেয়ে রেডি, দামাদাম শুট করছে, সবাই তো ভয় পাচ্ছে। কালকি ট্রেনের চিফকে ধরে ফেলে, কন্ট্রোল রুমে জানায় ট্রেন হাইজ্যাক করা হয়েছে। মেয়েরা সবাইকে সামলাচ্ছে, একটা লোক কালকিকে ধরে ফেলে, ভয় পাবেন না আমি পুলিশ। শোনার সঙ্গে সঙ্গে ওই সেই লোকটা সামনে আসতে থাকে, তাকে মেয়েরা কিছু বলছে না, তার মানে বুঝতেই পারছেন এটাই বস। এই ভাই সাহেব নিষেধ করে, ও চাচা এদিকে আইসেন না। না, সে থামে না, আসতে থাকে। ভাই সাহেব রেগে যায়, আব্বে বুড়ো
ব্যাস লোকটা তার মাথায় পেঁচানো জালটা তার হাতে বেঁধে দিয়ে একটা আছাড় দেয় আর এন্ট্রি মারে আমাদের টাকলা হিরো। কিবে বুড়ো বললে কাকে? বুড়ো হবে তোর বাপ। তাকে বেঁধে ফেলে, হেরেনা একটা ক্যামেরা চালু করে এদিকে ঘুরিয়ে দেয়। তারপর ভাই এই বোরখা পরা মহিলাটাকে শুট করে দেয় যাতে ট্রেনের লোকজন সহ এরাও ঘাবড়ে যায়। ভাই কন্ট্রোল রুমে উপরের কাউকে ডাকতে বলে কথা বলার জন্য। স্পেশাল ব্রাঞ্চ থেকে অফিসার নারমাদাকে ডাকা হয়েছে। ব্যাস এন্ট্রি মারে, বলতে পারেন লেডি সুপারস্টার, মুভির অন্যতম ফিমেল লিড ক্যারেক্টার নয়নতারা ম্যাম অর্থাৎ নর্মদা রায়। কথা বলে ভাইয়ের সঙ্গে, কি চাই তোমাদের? ভাই আগে থেকে নর্মদার ব্যাপারে জানে। হ্যাঁ ম্যাডাম, বলছি আগে একটু রিল্যাক্স হন, বেকারার গানটা একটু প্লে করুন, তারপর গান শুনতে শুনতে বলি। তো যা বলছিলাম, গানটা 5 মিনিট চলবে, গান শেষ হওয়ার আগে আগে আমি এগ্রিকালচার মিনিস্টারকে এখানে চাই। কিছু তো করার নেই, গান প্লে হয়, ভাই নেচে নেচে সবাইকে এন্টারটেইন করছে, এদিকে নর্মদা রেগে যায়, তাড়াতাড়ি করো, একটু পর আমরা দেখি মিনিস্টার হাজির। টাইমও শেষ, মিনিস্টার কথা বলে, বেটা কি করতে পারি আমি তোমার জন্য বলো বেটা। ভাই বলে, আবেগ কালো যেমন, আমার কথা ছাড়, কৃষিমন্ত্রী হওয়ার পর জনগণের জন্য কি করেছিস সেটা বল। ভাই খুব সিরিয়াস হয়ে বলে, 10,280 জন কৃষক জাস্ট আত্মহত্যা করে মারা গেছে, না তারা সরকারের সহযোগিতা পেয়েছে আর না বড় কোনো মানুষদের। কৃষকদের হাতে করা খাবার খেয়ে ভুঁড়ি বাড়িয়েছিস আর কৃষক মরছে সে খবর তোর নেই হারামজাদা। মন্ত্রী বলে, এখন কি করবো বলো বেটা। ভাই 40,000 কোটি টাকার দাবি করে। মন্ত্রী বলে, এটা কি করে সম্ভব এতগুলো? ভাই বলে, কৃষকদের মেরে যে প্রাইভেট লোকদের সহযোগিতা করেছিস তারা হেল্প করবে? একটু অপেক্ষা কর, বড় একটা বিজনেসম্যান তোর কাছে আসতে চলেছে। আলিয়াকে বলে, বেটি আলিয়া তোমার বাবাকে একটু কল দাও তো। এন্ট্রি হয় ন্যাচারাল অ্যাক্টিং ওস্তাদ মুভির খলনায়ক বিজয় সেতুপতি স্যার অর্থাৎ কালী গায়কোয়াড়ের। একটা কালেক্টরকে মেরে তারই ফিউনারেলে সবার সামনে সেটা বলছে, তারপরেও কেউ তার কিছু করতে পারবে না। বুঝুন তাহলে কতটা পাওয়ারফুল লোক। সেক্রেটারি ফোন দেয়, স্যার বেটি কল করেছে। ফোন নিয়ে একটু কানে দিয়ে কি যেন শুনতে পায়, চিল্লায় ওঠে, মুরাদ। মুরাদ চলে আসে মন্ত্রীর কাছে। মুরাদ হলো কালীর বডিগার্ড। মন্ত্রী কথা বলা শেষে নর্মদাকে বলে, ওই ট্রেনে কালীর মেয়ে আলিয়া আছে, টাকার ব্যবস্থা সে করছে, ওর যেন কোনো কিছু না হয়। এখানে এন্ট্রি হয় নর্মদার সহকারী আমাদের ডক্টর মশহুর গোলাটি, খুব মিস করি লোকটাকে, সুনীল গ্রোভার অর্থাৎ ইরানির। বলে, এত টাকা? মন্ত্রী বলে, আবার টাকার চিন্তা তোর কেন, টাকার ব্যবস্থা সে করবে, জাস্ট তার মেয়ের কোনো কিছু যেন হয় না, তার কিছু হলে কিন্তু আমরা সবাই শেষ। নর্মদা টাকা দিতে রাজি হতে চায় না, বাট মন্ত্রীর আদেশ মানতেই হবে। ভাইকে বলতেই ভাই বলে, জি আমি জানি ব্যবস্থা হবে, দেখেন আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার মেইল করেছি, ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। মন্ত্রী মশাইকে একটু ভালো করে বলে দিন, 10 মিনিটের মাঝে যদি টাকার কনফার্মেশন না পাই তাহলে তো বুঝতেই পারছেন আমরা কি কি করতে পারি। ওকে, ওদিকে টাকা আসুক। এদিকে ভাই একটু রিল্যাক্স করতে যাবে, আলিয়া ভাইয়ের উপর রেগে যায় যে তোমরা চোর চিটার, আমাকে ব্যবহার করে আমার বাবার থেকে টাকা নিয়েছো, শুধু শুধু মহিলাটাকে। ভাই বলে, চোর আমরা না? আমরা চোর? হ্যাঁ ঠিকই বলেছ, আমরা যারা রয়েছি আমরা সবাই চোর। এর পেছনে কারণ কি জানো? পুরো 40,000 কোটি টাকা ব্যাংক তোমার বাবাকে মাফ করে দিয়েছে, আর মাত্র 40,000 টাকার জন্য ওর বাবাকে ওরা মেরে ফেলেছে, জাস্ট 40,000। এই 40,000-এর জন্য ওর সঙ্গে কি হয়েছে জানো? সিন কালকির ব্যাক স্টোরিতে আসে। কালকি একজন কৃষকের মেয়ে, পড়াশোনায় খুবই ভালো সে, তার বাবা খুব পরিশ্রম করে তাকে পড়াচ্ছে। ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক্টর কিনেছিল যেটা দিয়ে সংসার চলে, সেটার কিস্তি গত 1 মাস থেকে সঠিক সময় দিতে পারছে না বলে ব্যাংকের লোক তার বাড়িতে আসে। কালকির বাবা তাদের কাছে 10 দিনের সময় চায়, বিনিময়ে সে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলবে। এটা এই মাথা মোটার ইগোতে লাগে, কি ম্যানেজারকে গিয়ে বলবি, আর আমরা কি চাপরাসি? জুতো দিয়ে তাকে মারা শুরু করে। কাকু বলে, আরে সাহেব মেয়ের সামনে তো এইভাবে অপমান করেন না। এবার এই মাদার টোস্ট বিস্কিট কি করে, তার লুঙ্গি খুলে ফেলে, কেমনটা লাগে বলুন? কালকির বাবা খুব অপমানিত হয়, উপর থেকে এরা আবার তাকে মারতেও থাকে। মা মেয়ে অনেক অনুরোধ করে, তাদের থামানোর চেষ্টা করে, বাট এরা মেরে মুরে তাদের ট্রাক্টর উঠিয়ে নিয়ে যায়। কালকির বাবা এত কিছুর পরেও তাকে কলেজে পাঠায়, তাকে বুঝায়, মন খারাপ করতে বারণ করে। কালকি কলেজে চলে যায়। এরপর তার বাবা কোনো উপায় না পেয়ে শেষে এই পথ বেছে নেয়। কালকি কলেজ থেকে ফিরে দেখে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে। এই অপমান সে নিতে পারেনি, বাড়ির লোকেরা সেই শোক থেকে বের হতেই পারেনি। এরা আবার আসে টাকা নিতে, যে সে তো মরে গেছে, এখন টাকা কে দেবে? কালকির মা রেগে যায়, লোকটা মারা গেছে, তোরা কি এটাও বুঝিস না? মাদার বোর্ড কালকির মায়ের গলা থেকে মঙ্গলসূত্রটা ছেড়ে নেয়। এরপর কালকি আসে, আর হাতে কি যেন একটা ছিল, একটা বাটাম মেরে শালাকে সেখানেই মেরে ফেলে। আয় কে সামনে আসবে? তারপর তো জেলে চলে গেছিল। ভাই বলে, সামান্য 40,000 টাকার জন্য যে ব্যাংক একটা সাজানো সংসারকে নষ্ট করেছে, একটা মেয়ের লাইফ নষ্ট করেছে, সেই ব্যাংক তোমার বাপের 40,000 কোটি টাকা মাফ করে দিয়েছে। ওসব টাকা কার? তোমার বাপের আকার, আমাদের দেশের প্রতিটা মানুষের। এই ঘটনা জাস্ট এই কালকির না, এমন হাজারো পরিবার, এমন হাজারো মানুষ তোমার বাপের মতো লোকদের কারণে মরেছে। তারা কি করেছে? হ্যাঁ তারাও কি চোর ছিল? হ্যাঁ আমরা চোর। এলেনা এসে বলে, বস টাকা এসে গেছে। ও এত খুশির খবর? তালিয়া সবাই চুপ। ও বুঝতে পেরেছি, যে দিদিকে মেরেছিল তাকে উঠতে বলে, সে উঠে দাঁড়িয়ে যায়। তো ইনি হলেন ইশকারা,
প্রোনাউন্স বলে হতে পারে, আরে মরা মানুষ বেঁচে উঠেছে এবার তো তালি দাও, এবার সবাই তালি দেয়। ভাই ট্রেন ছেড়ে দিতে বলে, তারপর ট্রেনের মাঝে সবাইকে কি যেন হাতে হাতে দেয়। ওদিকে না আমাদের পুরো ফোর্স নিয়ে সামনে স্টেশনে হাজির, বাট তাতে কি, হাঁচোর তো আর ধরা পড়বে না। অবশ্যই বস প্ল্যান করে রেখেছে, ট্রেন থামলে এরা তো রেডি ফায়ার করবে, আগে ধোঁয়া ছাড়া হয় ভিতর থেকে, তারপর এই পিচ্ছি বের হয় সবার আগে, ভাইয়ের মতো করে মাস্ক পরেছে। তারপর আস্তে আস্তে সব প্যাসেঞ্জার সেভাবে বের হয়, লোকজন নেমে গেলে গোলাগুলি শুরু হয়। বাট নার্মাদা ভেতরে গেলে দেখে তারা আগে পাবলিকের সঙ্গে বের হয়ে চলে গেছে, এখানে জাস্ট সিস্টেমেটিক কিছু একটা করে রেখেছে, সবাই যে যার মতো করে বের হয়ে গেছে। নার্মাদা ওই ব্যাংক অ্যাকাউন্ট ট্রেস করতে বললে তার লোক জানায় সেটা সম্ভব না, আর করেও কোনো লাভ হবে না, কারণ ওই অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে সব টাকা 7 লাখ মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। নার্মাদা বলে এরা কারা, তখন নিউজে দেখানো হয় দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন কৃষক দিনমজুর যাদের ব্যাংকে ঋণ ছিল বা শোধ করতে পারছিল না তাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো চলে গেছে। লোনটা পরিশোধ হওয়ায় লোকজনের এই খুশি বেশ ভালো লাগে। সেই নিউজ দেখতে সিন কালীর কাছে আসে, কালী নার্মাদাকে বলে কিছু বলবা তুমি? নার্মাদা বলে স্যার এটা যেই করুক তার উদ্দেশ্য জাস্ট টাকা ছিল না, টাকা থাকলে সে আপনার মেয়েকে কিডন্যাপ করলেই পারত, এত কিছু করার কোনো প্রয়োজনই ছিল না। এটা কালীর ভাই লালী মানে মানিশ আর কি, সে উল্টো নার্মাদার উপর পাট নাই, তারা কি করেছে বসে বসে। কালী তাকে থামায়, নার্মাদা বলে স্যার আমার মনে হচ্ছে ও দেখতে যতটা বয়স্ক লাগছে অতটা না। তখনই আমাদের দেখানো হয় আসলে তো তাই, ভাই তার মেকআপ খুলছে, সবকিছু খুলে ফেললে আমরা দেখি তার আসল চেহারা। নার্মাদা আরো বলে আমাদের কাছে জাস্ট একটাই ক্লু, সেটা হলো ওই 6টা মেয়ে, তারা কে কোথায় থাকে কোনো আন্দাজ নেই, আর আমার মনে হয় না এটাই শেষ, ওরা এই খেলা আবারও খেলবে হয়তো এর থেকে বড় করে। এদিকে ভাই মেয়েদেরও তাই বলছে, এটা তো জাস্ট শুরু, তোমরা দেখো আরো আগে কি হয়, যাও 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 সময় হয়েছে, আমরা দেখি মেয়েরা কোথায় যেন যাচ্ছে। কালী বলে আমি তোমাকে ভরসা করি তুমি পারবে, পরের বার যেন আমি তাদের সবাইকে জেলে দেখি। ওদিকে আমরা দেখি মেয়েরা তো জেলেই যাচ্ছে, ভিতর থেকে কেউ হেল্প করছে আর এদিকে ভাই লক্ষ্য রাখছে, খুব সহজে তারা অন্য মেয়ের সঙ্গে মিশে গেল, ভিতরে চলে যায়। কালীর কাছ থেকে সবাই চলে গেলে আলিয়া বাবার কাছে এসে বলে বাবা ওই লোকটা তোমায় একটা কথা বলতে বলেছিল, সে বলেছে তার নাম নাকি বিক্রম রাথোর। কালী বলে কি বললে? বিক্রম রাথোর। সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি তার মাথায় ভেসে আসে বাট ইগনোর করে। সিন পরের দিন সেই মহিলা জেলে আসে, এই দিদি বলছে আমরা অনেক লেখালেখি করেছি কিন্তু এই জেলের মতো এমন জেল কোথাও দেখিনি, মানে জেল আর জেলের সবকিছু বিবেচনা করে এই জেলের জেলারকে পুরস্কৃত করা হয় আর এখানে এন্ট্রি মারে আমাদের বস অর্থাৎ আজাদ। এটাই ভাইয়ের প্রকাশ্য লাইফ। আজাদ মেহমানদের উদ্দেশ্যে বলে যে জেল জাস্ট শাস্তির জায়গা না, জেল মানে ভুল সংশোধন করা। আমি এই জেলে 12 বছর ধরে কাজ করছি, এখানে অনাথ পঙ্গু বাচ্চাদের জন্য প্রস্থেটিক লেগ বানানো হয়, কত সরকারি স্কুলের ড্রেস আমরা এখান থেকে বানিয়ে দিয়েছি, আমার এখান থেকে যে আসামিরা রিলিজ হয়েছে তারা আর কখনো কোনো অপরাধে লিপ্ত হয়নি। এটা শুধু আমার জেল নয় আমার বাড়ি, এখানে থাকার প্রতিটা মেয়ে আমার বোন আমার মা, আমাকে সম্মান দেওয়ার জন্য আপনাদের শুকরিয়া। তারপর একটা গানের মাধ্যমে বড় বড় অফিসারদের একটু আনন্দ দেওয়া হয়। তারপর দিনে ভাই রেডি হচ্ছে, তার মাকে বলছে সে কিন্তু বেশি দেরি করবে না, মানে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে। যাক এসে পরে সেই ঠিকানায় একটা পিচ্ছি আর 2টা মুরব্বী। ভাই বলে মেয়ে কই? আন্টি বলে মেয়ে তো ওইটাই, মানে মেয়ের মেয়ে। পিচ্ছি বলে ওটা কি, তোমাদের ফিসফিসানি শেষ হয়েছে? তাহলে আমি কিছু বলি? সারা জীবন তো আমাকে থাকতে হবে সঙ্গে, তাই না? ইশারা করো, চলো বারান্দায় নিয়ে আসে ভাইকে। ভাই নাম জিজ্ঞেস করে, সে বলে সুজি। আজাদ বলে তো তুমি তোমার মায়ের জন্য ছেলে খুঁজতেছো? সুজি আমি আমার জন্য বাবা খুঁজতেছি। কথাটা মনে টাচ করে আজাদের। আজাদ বলে তো বাবার কি এমন প্রয়োজন শুনি, মায়েরা তো সব পারে। সুজি বলে আমি ম্যাথে খুব দুর্বল, তাই টিচার আমার মাথায় টুকলি মারে। আজাদ বলে তো কি ম্যাথ শিখাতে বাবা চায়? সুজি বলে না গো আমার হরর মুভি দেখতে খুব ভালো লাগে, যদি বাবা পাশে থাকে তাহলে তার হাতটা ধরে সব ভয় কাটিয়ে দিতে পারবো। মা আমাকে সব শিখিয়েছে কিন্তু একটু কড়া করে, আমাকে আদর করে বিগড়ে দিবে, এর জন্য বাবা চাই। কথাগুলো আজাদের খুব ভালো লাগে, আজাদের রিয়াকশন ঠিক আমাদের মতোই। সুজিও বুঝতে পারে আরে তুমি তো সেন্টি হয়ে যাচ্ছ, আচ্ছা চলো তোমার সঙ্গে একটা সেলফি উঠাই। ও আম্মুকে দেখাতে হবে না, মুখ পাউরুটি মানে পাউট বানানোর কথা শুনে তো ভাই। যাক ওদিকে নর্মদা কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছে না। সিন এখান থেকে 2 দিন সামনে আসে, সুজি আজাদকে ফোন করে বলে তার তাকে ভালো লেগেছে, সে তাকে তার মায়ের জন্য সিলেক্ট করেছে, তাই এখন অ্যাজ এ ফাদার তাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তার রিপোর্ট কার্ডে সাইন করতে হবে, তার মাকে বলেনি কারণ সে জাস্ট একটা সাবজেক্টে পাশ করেছে। আজাদ স্কুলে আসে সাইনও করে, তারপর দুজনে কথা বলছিল, সুজির মা আসে আর তার মা কে আর কেউ নয় নর্মদা। সুজি তুমি কি করেছো এটা? এই কে তুমি জানো আমি কে?
তার র্যাং শুনে আজাদ ভয়ে তাকে সেলুট করতে গিয়ে চাষ হাটে ফেলে দেয়। সুজি বলে, মা কি করছো? ও সে কে? আরে যাকে তুমি বিয়ের জন্য দেখতে যেতে চাইছিলে না। নারমাদা বিলাইক, ও এখন আর কি বলবে। পরে আজাদের সঙ্গে কথা বলে, তার সবকিছু খুলে বলে। তো নারমাদার কলেজের সময় একটা বয়ফ্রেন্ড ছিল, বিয়ে করার কথা ছিল, বাট তার আগে জানতে পারে নারমাদা প্রেগনেন্ট। তার বয়ফ্রেন্ড অ্যাবর্শন করতে বলে, তারপরে বিয়ের কথা বাড়িতে জানাতে চায়। নারমাদা তাতে রাজি হয় না, তো সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে একাই আছে, বাট এখন তার মনে হচ্ছে বাচ্চার জন্য একটা বাবা খুবই জরুরি। নারমাদা বলে, আমি জাস্ট একটা পুরুষ নয়, সুজি যেন তাকে ভালোবাসতে পারে, আমি যেন তাকে ভরসা করতে পারি, এমন একজন মানুষ চাই, এমন মানুষই খুঁজেছি। আর সুজির সেই ভরসা আমি তোমার জন্য সুজির চোখে দেখেছি। আজাদ বলে, আমার জন্মের আগে নাকি আমার বাবা মারা গেছে, মা 5 বছর বয়সে মারা গেছে, তাই বাবার অভাব আমি খুব ভালো করেই বুঝি। আপনি সব বলেছেন, তাই আমার মনে হয় আপনারও আমার ব্যাপারে সব জানা উচিত। আমি কি করি, কি কাজে সময় কাটে, কোথায় থাকি, সবকিছু সুজি চলে আসে। তার মাকে জিজ্ঞেস করে সে তাকে পছন্দ করেছে কিনা। নারমাদা হ্যাঁ বলে, আজাদও হ্যাঁ বলে। সুজি বলে, তাহলে কি আমি তোমায় আব্বু বলে ডাকবো? আজাদ সুজিকে জড়িয়ে নেয়। সিন আবার দুদিন সামনে আসে হেলথ মিনিস্টারের ভাষণে। সামনে ভোট আসছে, তো তাই কামরান মাঠে নেমেছে গরু চড়াতে। সে মন্ত্রী হওয়ার পর সব সরকারি হসপিটালে কি কি ডেভেলপ করেছে সেগুলো সব ভালো ভালো করে বলছে, আর বাস্তবে তো তার উল্টো হয়ে আছে। এদিকে কেউ তাকে টার্গেটে রেখেছে, একটু পর মেরে দেয়, শুরু হয় হট্টগোল। ধোঁয়া উঠছে, লোকজন ব্যস্ত হয়ে গেছে, তার মাঝে অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় 2টা। মন্ত্রীর পি একটাতে উঠিয়ে নেয়, ধোঁয়া ছিল তাই মন্ত্রীর লোকেরা বুঝতে পারে না কোন অ্যাম্বুলেন্সে উঠেছে। তারা যে অ্যাম্বুলেন্স ফলো করেছে সেটা হসপিটালে এলে দেখে এর মাঝে মন্ত্রী তো নেই। তখন আমাদের দেখানো হয় মন্ত্রীকে তো আজাদ নিয়ে গেছে। পি বুঝতে পেরে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? লক্ষ্মী বলে, একটু আগে মন্ত্রী মশাই যে স্পেশাল হসপিটালের কথা বললো না, আমরা সেখানে যাচ্ছি। চলে আসে একটা পরিত্যক্ত হসপিটালে যেখানে মানুষের বদলে গরু বেঁধে রাখা হয়েছে। যাক, হেলথ মিনিস্টারকে উঠিয়ে এনেছে, মেয়েরা সব ব্যবস্থা করছে যা যা সিকিউরিটি পারপাসে করতে হয়। ডক্টরের কাজ নেই তাই সে বসে বসে ঘুমায়। ভাই তাকে ধরে আনে, এরপর লাইভে এসে বলে, হাই আমি বিক্রম রাথোর, হেলথ মিনিস্টারকে উঠিয়ে এনেছি, এখন দেখা যাক তার স্পেশাল হসপিটালে কিভাবে তার চিকিৎসা হয়। ডক্টর বলে, স্যার এখানে স্যারকে বাঁচানোর মতো কিছুই নেই, সবকিছু আনাতে হবে। বিক্রমের পয়েন্টটা এক্স্যাক্টলি এটাই যে স্পেশাল হসপিটালের কথা জাস্ট বলা হয়, সেখানে কিছুই থাকে না। নারমাদাও এসে পরে স্পটে, অবভিয়াসলি কথা তার সঙ্গেই হবে। বলুন এবার কি চাই? বিক্রম বলে, বর্তমানে হেলথ সেক্রেটারি জি কে, যে একসময় এই হসপিটালের তত্ত্বাবধানে ছিল, আজকে এই দিনে এই হসপিটালে একটা সত্যকে চাপা দেওয়া হয়েছিল, তাকে জাস্ট সত্যটা বলতে বলুন, নয়তো মিনিস্টারকে বেঁচে ফেরা বলে যান। উপায় নেই, জিকে মিডিয়ার সামনে এসে সব বলতে হবে। কালি ফোন করে তাকে সত্যটা বলতে বলে, সে বলে, স্যার এর সঙ্গে কিন্তু মন্ত্রী সাহেবও জড়িত। কালি বলে, সে আমার দুলাভাই, আমি দেখে নেব, তুই সত্যিটা বল। এরপর জিকে মিডিয়ার সামনে এসে বলে, কয়েক বছর আগে ওই হসপিটালে একসঙ্গে 50 থেকে 60টা বাচ্চাকে ভর্তি করানো হয়। ক্যামেরা ইরানের ফেসে ফোকাস দিয়ে সিন সেই দিনে আসে। বাচ্চাদের কি যেন একটা প্রবলেমের কারণে আনা হয়েছিল, কিন্তু হসপিটালে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন সিলিন্ডার ছিল না। আর এই হসপিটালে তখন ডিউটি করত ইরাম। কয়েক মাস আগে তারা জানিয়েছিল যে হসপিটালে সিলিন্ডার নেই, আজ এতগুলো বাচ্চার অক্সিজেনের প্রয়োজন, অথচ কোনো ব্যবস্থা করছে না। ইরাম জিকে ফোন করে সিলিন্ডারের ব্যবস্থা করতে বলে, তাকে অনুরোধ করে, কিন্তু সে গায়ে লাগায় না। ইরাম উপরে অভিযোগ করতে চাইলে জিকে বলে, এর পিছে সেই জাস্ট নেই, হসপিটালে একজোড়া গ্লাভস ঢুকতেও নাকি তার একটা কমিশন মন্ত্রী মিনিস্টার পর্যন্ত যায়। তুমি কার কাছে যাবে যাও, সবশেষে সাইনটা আমারই লাগবে। ইরাম তার কিছু ফ্রেন্ডস আর কলিগদের ডাকে, তারা সঙ্গে করে এই প্রেসারাইজ অক্সিজেন সিস্টেমটা নিয়ে আসে। সংক্ষেপে কি যেন বলে আমি জানি না। ইরাম সব বাচ্চার প্যারেন্টসদের শিখিয়ে দেয় এটা কিভাবে ইউজ করতে হবে। তারা কিছুক্ষণ এটা দিয়ে চালাক, এর মাঝে ইরাম সিলিন্ডারের ব্যবস্থা করার জন্য বাইরে চলে যায়। সে কিছু দোকানদার ওয়ার্কশপে গিয়ে অনুরোধ করে সিলিন্ডার দেওয়ার জন্য, তারা অনেকে কথা শোনে না। শেষে ইরাম কিছু সিলিন্ডারের ব্যবস্থা করতে পারে, সেগুলো নিয়ে হসপিটালে ফেরে, বাট ততক্ষণে হসপিটাল শান্ত হয়ে গেছিল, সবগুলো বাচ্চা মারা গেছে। ছোট ছোট বাচ্চা, তাদের মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে থাকা যাবে, তারা আর এই দুনিয়াতে নেই। পরিবারের লোকজন নিজেদের মানাতে পারছে না। ইরামের অনেক খারাপ লাগে, এত বড় একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে যখন মামলা হয় তখন হসপিটালের সঙ্গে জড়িত বড় বড় সব মাথারা কেস ঘুরিয়ে দেয় যে হসপিটালে কোনো প্রবলেমই ছিল না, ইরাম নেশা অবস্থায় ভুল চিকিৎসা দিয়েছে তাই বাচ্চারা মারা গেছে। আদালত তাকে দোষী করে শাস্তি দেয়। জিকে বলে, ডক্টর ইরাম একেবারে নির্দোষ, এর পিছে আমাদের হাত ছিল, সবার চোখে পানি। বিক্রম নারমাদাকে বলে, যদি অন্য কোনো ডিপার্টমেন্টে ঘাপলা হয় সেটাকে স্ক্যাম মনে করে আমরা ভুলে থাকতে পারি, কেস বন্ধ করা যায়, কিন্তু মেডিকেলের ব্যাপারে কারো সামান্য ভুল কোনো স্ক্যাম নয়, এটাকে হত্যা বলা হয়। আমার পরের ডিমান্ড দেখুন ম্যাডাম, আপনাকে একটা লিস্ট পাঠিয়েছি 200টা হসপিটালের, এই হসপিটালগুলোতে আমি যেই যে জিনিসপত্রের কথা বলেছি সেগুলো 10 মিনিটের মাঝে পৌঁছাতে হবে, একটা জিনিসও যেন বাদ না পড়ে। নর্মদা বলে, আরে এটা কি করে সম্ভব? বিক্রম বলে, 5 বছর ক্ষমতায় থেকে কি করতে পেরেছে? আপনার সময় শুরু হয়ে গেছে, কথা বলে টাইম নষ্ট করেন না। ব্যাস তার কথা মতো সবগুলো জিনিসপত্র তার পাঠানো লিস্টের হসপিটালে পৌঁছানো শুরু হয়। নিউজে বলছে যে কাজ সরকার 5 বছরে করতে পারেনি আজ বিক্রম সেটা
10 মিনিটে করে দেখাচ্ছে। সবাই বেশ খুশি, কারণ এমনটা হওয়া জরুরি ছিল, যাক সেই ডিমান্ডও পূরণ করা হয়। তারপর ভাই বলে, এখন তো আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে, এই জন্য একটা চপারের ব্যবস্থা করে দিন। হেলিকপ্টার আনা হয়, মেয়েরা আগে উঠতে যাবে, প্রাচীর ভেঙে নর্মদার লোকেরা ঢুকে পড়ে, সব মেয়েদের ঘিরে নেয়। পরে নর্মদা আসে, মেয়েদের সঙ্গে একটু হাতাহাতি হয়। তারপর বস বের হয় আরেকটা রূপে, নর্মদা বসের সঙ্গে মারামারি করে। একটু পর মেয়েরা চপারে উঠে যায়, চিফকে ডাকে, বিক্রম দৌড় দিলে পিছে পিছে নর্মদাও দৌড় দেয়। বিক্রম তো উঠে পড়ে, বাট নর্মদা পড়ে যেতে ধরলে বিক্রম এগিয়ে আসে তাকে হেল্প করবে, বাট নর্মদা তার মুখ থেকে মাস্কটা খুলে নিয়ে পড়ে যায়। উপরের দিকে তাকাতে তাকাতে হেলিকপ্টার অনেক দূরে চলে গেছে। নর্মদা মাস্কটা ভালো করে দেখে, কিছু চুল রয়েছে তার সঙ্গে, সেগুলো ল্যাবে টেস্ট করলে ডক্টর বলে এগুলো দিয়ে কোনো কাজ হবে না, এগুলো উইক, তার চুল না। নর্মদা ভালো মানে কোনো আর্টিস্টকে ডেকে বিক্রমের আগের ফেস আর এইটা মিলে 20-30 বছর বয়স অবধি মানুষের স্ক্যাচ বানাতে বলে। ইরানি বলে, বাট ম্যাডাম কাল তো আপনার বিয়ে। নর্মদা বলে, কোনো প্রয়োজনীয় ব্যাপার হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কোনো সমস্যা নেই। সিন কালির কাছে আসে, কালি তার ভাইকে বলে, শোন মানিস, টাইম বাড়ি কুত্তি চিজ হ্যায়, আজ সময় ওর পক্ষে, তাই ও খেলছে, একটু অপেক্ষা কর, আমরাও খেলবো। এই পলিটিশিয়ানরা একটু মাঝখানে ঝামেলা করছে, তারা খাবে আমার, কিন্তু কাজ করবে তাদের মন মতো। আমার প্রজেক্টের ফাইল এখনো তারা সাইন করেনি, তাই আমি কাল বাইরে যাচ্ছি, ফিরে আসা অবধি তুই জাস্ট কুল থাকবি, আমি ফিরে এসে সবকিছু দেখবো। সিন পরের দিন বিয়ে বাড়িতে আসে, ভাই রেডি, মিশন মঙ্গলে যাবে, ইউ নো হোয়াট আই মিন। একটু পর নর্মদাকে আনা হয়, বেশ সুন্দর লাগছে, তাই ভাই হা করে দেখছে। এদিকে বিয়ের সব কাজ সামনের দিকে যাচ্ছে, ওদিকে আর্টও হচ্ছে, বিয়ের কাজও শেষের দিকে। ইরানি আর্ট দেখে এখানে একটা চমকে ওঠে, কারণ দেখে এই বিক্রম নামের ব্যক্তিটা আর কেউ না, আজাদ, যার সঙ্গে নর্মদার বিয়ে হচ্ছে। ইরানি সঙ্গে সঙ্গে ফোন দেয়, বাট সুজি ফোনটা উঠাতে দেয় না। অনুষ্ঠান শেষে আজাদ বারান্দায় চুপচাপ ছিল, নর্মদা আসে, কি ব্যাপার, আজকে তো সবাই রোমান্টিক মোডে থাকে, তোমায় সিরিয়াস মনে হচ্ছে। আজাদ বলে, নর্মদা আমার তোমাকে কিছু কথা বলা খুব জরুরি, আমি কয়েকদিন ধরেই বলবো ভাবছি কিন্তু পারছি না, তোমার এটা জানা। নর্মদা আজ ভিন্ন মুডে আছে, সে সিরিয়াস কিছু শুনবে না। আজাদের ফোন বেজে ওঠে, নর্মদা কথা বলতে বলে সে ভিতরে যায়। ফোন করেছে জেল থেকে মেয়েরা, স্যার আমরা ভাবলাম আপনার কোনো টিপস লাগবে কিনা। ওদিকে নর্মদা ফোন চেক করে দেখে ইরানি হোয়াটসঅ্যাপ করেছে। নর্মদা ওপেন করতে ইরানির ভয়েস বলছে, ম্যাডাম আট করে এই ফেসগুলো সামনে এসেছে, আপনি সাবধান থাকেন, বি কেয়ারফুল। নর্মদা তো হুঁশ উড়ে যায়, এটা তো আজাদ। ওদিকে আজাদ মেয়েদের বলছে সে নর্মদাকে সত্যিটা বলে দিবে, সে তার কাছ থেকে কোনো কিছু লুকাতে চায় না, বাট ইটস লেট। নর্মদা গান নিয়ে সামনে হাজির, তার চোখ দিয়ে পানি ঝরছে, কেন ধোকা দিলে তুমি আমায়, সুজির কি দোষ ছিল? আজাদ বলে, দেখো আমি তোমাকে এখনই এই ব্যাপারটা নিয়ে বলতে চেয়েছিলাম, সুজি আমারও মেয়ে, আমি তাকে মেয়ের মতোই মনে করি। নর্মদার মনে কষ্ট লেগেছে, সে রাগ করে আজাদের হাতে সুর করে দেয়। এরা তো শুনতে পাচ্ছে, তখনই আবার বাড়ির বাহির থেকে কিছু লোক তাদের উপর হামলা করে, এদের কোনো কিছু বোঝার সুযোগই দেয় না, কঠিন হামলা করে। ওদিকে মেয়েরা বুঝতে পারে আজাদ প্রবলেমে পড়েছে, তারা জেল থেকে বের হয়ে আসে, লোকেশন দেখে সেখানে যাচ্ছে। আমরা এদিকে দেখি আজাদ আর নর্মদাকে কেউ ধরে এনে পেটাচ্ছে, কে এনেছে, কালির ভাই। মানুষ বলে, তুই টাকার দাবি করিস আর এ এসে আমাদের থেকে টাকা নিয়ে তোকে দিয়ে দেই, বাহ কি প্ল্যান, দুজন মিলে বিজনেস চালাচ্ছিস। নর্মদাকে মারে, আজাদ বলে ও কিছু জানে না, ও এসবের মাঝে নেই, ওকে ছেড়ে দে প্লিজ। তাই কি আর কথা শোনে, দুর্বল পয়েন্ট বুঝতে পেরে মানুষ তো সুযোগ নিবেই। মেয়েরা লোকেশন অনুযায়ী হাজির, মানুষ নর্মদার হাতে শুট করে, আজাদের তো জান বের হয়ে যাচ্ছে, তাকে ফেলে দেয়। মেয়েরা তাদের পজিশন নিয়ে নেয়, মানুষ আবার মারতে যাবে, একটা লাঠি না কি যেন এসে তার হাতে লাগে, তারপর তাদের লোকদের লোহার সব ডান নিয়ে এসে মারতে থাকে। কে মারছে, বাস ফুল্লি পয়সা উসুল এন্ট্রি, বস চলে এসেছে। এবার বুঝতে পেরেছেন, ডাবল রোল বসের, সিগার মুখে নিয়ে, উফ কি স্টাইল আর কি সোয়াগ, ধামাধাম মারতে থাকে। মারামারি সিনগুলো অস্থির লাগে, তবে হলে আরো কঠিন মজা লাগবে। মেয়েরা তো বুঝতে পারছে না এটাকে, বস তো তার মতো মারতেই আছে, সবাইকে মেরে মুরে আজাদকে উঠিয়ে নিয়ে যাবে। মানুষ বলে, আবে কে তুই, বস রাঠোর গানটা উঠিয়ে নিয়ে, বিক্রম রাঠোর নাম তো শোনাই হোগা, দাম 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 মেরে দেয়। মেয়েদের ইশারা করে সিগারের ধোঁয়া ছাড়ে, আর এখানেই মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর সিন শুরু হয় রাশিয়ায়, কালি কালুদের সঙ্গে মিটিং করতে এসেছে। কি মিটিং, এরা সবাই ইনভেস্টর, যেটাতে লাভ বেশি চাই সেটা যে কোনো ফ্যাক্টরি হোক ইনভেস্ট করে। বিশ্বের সব দেশ এমন ফ্যাক্টরি যেটাতে মানুষের ক্ষতি হয় বা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় তার অনুমোদন সহজে দিতে চায় না, বা শিক্ষিত মানুষরা তার বিরুদ্ধে প্রোটেস্ট করে। কালির দাবি, সে কারখানা ইন্ডিয়াতে দিবে, জমিও পাওয়া যাবে আর সহজে লেবারও পাওয়া যাবে। একজন বলে সরকার, কালি বলে এটাই আমার প্ল্যান, সরকার যদি আমাদের লোক হয় তাহলে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। মোট কথা হলো, কালি পলিটিক্সে জয়েন করবে, তার জন্য ভোট কিনতে হবে, এমএলএ মন্ত্রীদের কিনতে হবে, আর সেই জন্য এদের টাকা ইনভেস্ট করতে বলছে। কালি একাই 20% দিবে, বাকিটা এদের দিতে বলে। এদের মাঝে এক কুচো মুখে দেওয়া কাকু বলে সে বাকি পুরোটাই দিবে, বাট তাকে কি করে ভরসা করবে। কালি তার সঙ্গে যে কোনো চুক্তিতে যেতে রাজি, বাস ডিল ফাইনাল হয়। কালির পিএফ
ফোন দেয় স্যার জরুরি কল। ফোনটা কানে নিয়েই মুখটা শুকিয়ে যায়। আর পরের সিনেই আমরা দেখি কালি দেশে হাজির, তার লোকজন সহ ভাইয়ের বডিটা পড়ে আছে, দেখে বেশ ভালোভাবে তার ভাইকে মেরেছে। যারা মাথা গরম লোক তাদের রিয়াকশন কিন্তু ততটা ভয়ানক হয় না যতটা ঠান্ডা স্বভাবের লোক যখন রিয়াকশন করে সেটা খুব ভয়ানক হয়। কালি জাস্ট বলে, তোকে বলেছিলাম একটু কুল থাকতে, এটুকু তুই পারলি না, ঠিক আছে আমি ও দেখি তারা কি করে কুল থাকে। নর্মদা সেরে উঠে কাজে লেগেছে, তার লোকদের বলছে আজাদের সঙ্গে যে ছয়টা মেয়ে থাকে তার মাঝে একজন ডক্টর ইরাম, যার জন্য হেলথ মিনিস্টারকে উঠিয়েছিল সে তার বদলা নিয়েছে। দুইটা মিশনেই খুব ভালো মানের হ্যাকারের প্রয়োজন পড়েছে, এই সেই মেয়ে যে আজাদের সঙ্গে ছিল, আর কালকি ওই কৃষকের মেয়ে, এই তিনজন একই ব্লকে থাকে। ইরানি বলে, ম্যাম তাহলে তো তাদের সঙ্গে আরো যে মেয়েরা আছে তাদের ডেকে কানের নিচে দিলেই তো সত্যটা বলে দিবে, আজাদ কোথায়। নর্মদা বলে, এরা সহজে মুখ খুলবে না, তাদের এই ট্রেনিং দেওয়া হয়েছে, তার জন্য প্ল্যান আছে আমার কাছে, হাজার হলেও তো আজাদের বউ আমি, তাদের ড্রেস পরে নাই। তারপর নিজে নিজে আহত হয়ে তাদের সেলে আসে, ভাবটা এমন যেন আজাদের জন্য তাকে এখানে রাখা হয়েছে। নর্মদা আজাদের বিরুদ্ধে বলে, লক্ষ্মী থামায়, ম্যাডাম আজাদের ব্যাপারে খারাপ কিছু বলার আগে আপনাকে আগে জানতে হবে বিক্রম রাথোর ও বৈশরিয়া কে ছিল। সিন চলে আসে বিক্রমের ব্যাক স্টোরিতে, ছুটিতে এসেছে তাই মজা করছে, এখানে এন্ট্রি হয় দীপিকা দিদি অর্থাৎ ঐশ্বরিয়ার, মানুষ নাকি টিকটিকি, শরীরে হাড্ডি নেই মনে হয়। যাক, তো ঐশ্বরিয়া বিক্রমের একমাত্র বউ, দুজনে দুজনকে বেশ ভালোবাসে, সবসময় বেশ মজা মস্তিতেই থাকে। একটা গানের মাধ্যমে তাদের একটু টাইম এক্সপেন্ড দেখানো হয়। তারপর গান শেষে হতে হতেই বিক্রমের কাছে চিঠি আসে, মানে তাকে যেতে হবে, কিছু করার নেই, চলে আসে। অফিসার বলে বর্ডারের কাছে 40 জন ড্রাইভারকে হনুমানরা ধরে নিয়েছে, ভিডিওতে একজনকে তো সবার সামনেই মেরে দেয়। তারপর তাদের রেস্কিউ করার জন্য কিছু জওয়ানদের পাঠানো হয়, যাদের মাঝে 27 জন জওয়ানের লাশ ফিরে আসে, আর বাকিদের তারা বন্দি করে রেখেছে। অফিসার বলছে, ওই জওয়ানদের পরিবারদের আমরা কি করে বুঝাবো, তারা জাস্ট তাদের পরিবারের একজন পুরুষ নয়, জীবনের সঙ্গী, কেউ বাবা কেউ ভাইকে হারিয়েছে। আমি আবারও ফোর্স পাঠিয়ে রিস্ক নিতে চাই না তাই তোমাকে ডেকেছি, মানে বিক্রম অগ্নি নামের একটা স্পেশাল ফোর্সে কাজ করে। অফিসার যেহেতু তাকে ভরসা করেছে, বিক্রম তার ফোর্স নিয়ে সেই জায়গাতে চলে আসে। তার টিম ছিল খুব সাহসী, অনেক বীরত্বের সঙ্গে তারা শত্রুদের মোকাবেলা করতে থাকে। এই ভাই সব শুট করতে যাবে, দেখে গান কাজ করছে না, আরেকজন দেখে তারও একই অবস্থা, একটু পর বিক্রমও দেখে তারও গান আটকে গেছে। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে গান কাজ না করলে কি হবে, একজন আর তো চোখে গুলি লাগে, সবাই এক জায়গায় হয়, বুঝতে পারে কারো গান কাজ করছে না, সবার গানেরই প্রবলেম। বিক্রম ওদের গান কেড়ে নিয়ে তাদের সঙ্গে লড়তে বলে, যেহেতু বিক্রমের টিমরা ছিল সবদিকে এক্সপার্ট তো তারা তাই করে। শেষে একজনের কাছে এসে সবাই থেমে যায়, কারণ তার কাছে যাওয়ার না কোনো উপায় আছে আর না এদের কাছে কোনো গান রয়েছে। বিক্রমের এক কলিগ তখন নিজেকে কোরবান করার সিদ্ধান্ত নেয়, মেজরকে সরি বলে সে গ্রেনেড নিয়ে তার সামনে যায়, নিজে তো বুলেট খাই কিন্তু তার গাড়িতেও পাটাকা ফেল দেয়। অবশেষে সব জওয়ান আর ড্রাইভারদের উদ্ধার করে বিক্রম ফিরে আসে। এত বড় একটা মিশন সাকসেস করেছে তাই সরকারের পক্ষ থেকে বিক্রমকে মেডেল দেওয়া হয়। বিক্রম বলে, আজ আমার খুশি হওয়ার দিন, কিন্তু আমার বুকে এই মেডেলটা কেন জানি ভারী লাগছে, আমি আমার এক সাথীকে চোখের সামনে মরতে দেখেছি, জওয়ানরা দেশের জন্য জান দিবে এতে আফসোসের কিছু নেই, কিন্তু বিনা কারণে কেন, আমাদের যে গান দিয়ে মিশনে পাঠানো হয়েছিল সেই গান মাঝপথে কাজ করা বন্ধ করে দেয়, আমাদের আগে যে টিমকে পাঠানো হয়েছিল তাদেরকেও এই সেম গান দিয়েই পাঠানো হয়েছিল আর তাদের সঙ্গেও সেম ঘটনা ঘটেছে, তারা শেষ পর্যায়ে এসে শত্রুদের হাতে ধরা পড়েছে কারণ তাদের গান কাজ করেনি, বিনা কারণে আমাদের জওয়ানরা শহীদ হয়েছে। বিক্রম গান কোম্পানি আর সাপ্লায়ারের ব্যাপারে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে অনুরোধ করে। মেজর সঙ্গে সঙ্গে তার সহকারীকে বলে, কে এই গানের সাপ্লায়ার, সে বলে কালি। ব্যাস সামনে আসে সেই সময়ের কালি, যে আসলেই সেই সময় কালি ছিল। তার কাছে খবর আসে, বস আপনার গান কাজ করা বন্ধ করেছে বলে আপনাকে সমন পাঠিয়েছে। কোর্ট বসানো হয়, কালীকে তার গানের প্রবলেমের ব্যাপারে বলতে বললে সে উল্টো পাল্টা বোঝাতে থাকে যে তার গানের ব্যাপারে নাকি সোলজারদের ধারণা নেই, তারা নাকি সেই গান সঠিকভাবে চালাতে পারেনি, বিক্রম অনুমতি নেই ডেমো দেখাতে। তারপর শুট করার আগে যেভাবে গান ঠিকঠাক করে নিতে হয় সবকিছু রেডি করে নেয়, স্যার ঠিক আছে এবার শুট করবো, তো টার্গেট সামনে, শুট করবে গানটা তার দিকে করে শুট করে দেয়। সে তো ভয় পেয়ে যায়, বাট না সমস্যা ওই গান কাজ করছে না। বিক্রম বলে, আমরা জওয়ান, দেশের জন্য হাজার বার জান দেব এতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা ফালতু কোম্পানি যে টাকা কামানোর উদ্দেশ্যে মালের কোয়ালিটি মেনটেন করে না তার ভুলের জন্য আমরা জান কেন দেব, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম নয়, এটা আপনার ভুল, ইটস ইয়োর ফল্ট, ইটস হিউম্যান এরর, এর জন্য আপনি দায়ী, আপনার সঙ্গে কোনো ডিল চলবে না। আঙুল তুলে তার দিকে, প্রশ্ন করে তাকে, কোর্ট থেকেও সেটাই সিদ্ধান্ত নেই, কালির সঙ্গে সব ধরনের ডিল ক্যান্সেল করে আর কেস চলবে, তাকে যদি দোষী পাওয়া যায় তাহলে তার লাইসেন্সও বাতিল করে দেওয়া হবে। সিন্ধুদিন সামনে আসে, বিক্রম তার বাকি ছুটি কাটাতে ফিরে এসেছে, বউ অপেক্ষা করছে, দুজনে রোমান্স মুডে চলে যায়, বাট হুট করে কিছু একটা শব্দ পায়, বিক্রম ঐশ্বরিয়াকে সেখানে থাকতে বলে সে দেখতে যায়, বাইরে আসতে দেখে তার কুকুরটা মরে পড়ে রয়েছে, সে একটু সামনের দিকে যেতেই পিছন থেকে তাকে মেরে কি যেন একটা ইনজেক্ট করা হয় যাতে বিক্রম দুর্বল হয়ে পড়ে, বাট তারপরও সে মারার চেষ্টা করলে এদিকে ঐশুকে ধরে ফেলে, এ ছেড়ে দে ওদের, হামলা আর কেউ না কালি করেছে।
বিক্রম খানিকটা নিস্তেজ হয়েছে, তাকে নিয়ে যেতে বলে। আর কালীর সঙ্গে যে লোকাল পুলিশরা ছিল তাদের ঐশুকে দেখতে বলে সে চলে যায়। কিছুক্ষণ পর ঐশ্বরিয়ার হুঁশ ফিরতে সে তো কাঁদতে থাকে, তাকে টেনে আনা হয়। অফিসার ঐশুকে বুঝায় তাকে জাস্ট একটা সাইন করতে হবে, তাহলে সে তাকে ছেড়ে দেবে। তা না হলে টেবিলে অনেকগুলো টাকা রাখা ছিল, স্যাটেলাইট ফোন, মানে বিক্রমকে দেশদ্রোহী বানানোর জন্য যা যা দরকার সবকিছু রেডি করে এনেছে। ঐশু জানে সে সাইন করলেও তারা তাকে ছাড়বে না। উপর থেকে অফিসার তাকে যা তা বলছিল, মজা নিচ্ছিল, সাইন করার জন্য যে কলমটা দেয় ঐশু সেটা দিয়ে এই মাদারের বাচ্চাকে মেরে দেয়। নে এবার সাইন নে। তারপর তার গান দিয়ে বাইরের কনস্টেবলদের মেরে দেয়। আর এই খুনের অপরাধে ধরে নেওয়া হয় ঐশ্বরিয়াকে। বিক্রমের ব্যাপারে সে কিছুই জানে না। তিনজন মানুষকে খুনের অপরাধে ঐশ্বরিয়ার ফাঁসির আদেশ দিয়েছে আদালত। কাল ফাঁসি হবে, তার আগের দিনে কালী তার সঙ্গে দেখা করতে আসে। এই দেখা মানে খোঁজ খবর নিতে নয়, জ্বালাতে যে তার ফাঁসি হবে। ঐশু বলে বিক্রম কোথায়, তখন কালী বলে সে তাকে কিভাবে মেরেছে। বিক্রমকে উপরে নিয়ে যায়, তার সঙ্গে ডিল ক্যান্সেল করেছে, এটা কোনো বড় ব্যাপার না। তার কোম্পানির উপর ইনকোয়ারি বসিয়েছে, তার কারণে তার রেপুটেশন চলে গেছে, এই জন্য কালী তার পিছে লেগেছে। সুর তো করে, তাতেও যখন বিক্রম ভয় পায় না উপর থেকে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। শুনে ঐশ্বরিয়ার চোখ থেকে পানি ঝরতে থাকে। কালী আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ঐশুকে নিয়ে যাওয়া হয় ফাঁসির জন্য, কিন্তু কালো কাপড় পরানোর আগেই সে পড়ে যায়। ডক্টর সেখানেই ছিল, চেক করে বলে ঐশু প্রেগনেন্ট। নিয়ম অনুযায়ী বাচ্চা জন্মের 5 বছর অবধি ঐশুর ফাঁসি রদ করা হয়, তারপরে দেওয়া হবে। সেই সময় জেলার ছিল কাবেরী, সে ঐশুকে অনেক সাপোর্ট করে, সঙ্গে জেলের সব মহিলারা ঐশুর অনেক খেয়াল রাখে। ঐশ্বরিয়া যে জেলে আছে সেটা বুঝতেই পারে না, জেলের সব মহিলারা তাকে অনেক ভালোবাসে। এভাবে দেখতে দেখতে জেলের মাঝেই ঐশ্বরিয়ার ডেলিভারি হয়, আর সেই বাচ্চা আর কেউ না, আজাদ। সময় চলে যায়, ঐশ্বরিয়া অনেক আদর যত্নে আজাদকে বড় করতে থাকে। জেলের সবাই আজাদকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর এর মাঝে পার হয়ে যায় 5 বছর। আজ ঐশ্বরিয়ার ফাঁসি হবে। এত কষ্ট করে বাচ্চাকে পেটে নিয়ে তাকে এভাবে এতিম করে মা ছেড়ে চলে যাবে। বাচ্চাটার কি হবে, কে তার খেয়াল রাখবে, কার হিল্লায় থাকবে, কে তাকে খাইয়ে দিবে, এসব ভেবে মায়ের তো কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু কিছুই করার নেই। ঐশু আজাদকে বলে তার বাবা একজন বীর ছিল, সোলজার ছিল, মানুষ তাকে দেশদ্রোহী বানিয়েছে। সে যেন তার বাবার নাম উজ্জ্বল করে আর বড় হয়ে যেন এই জেল আর জেলের মানুষদের খেয়াল রাখে এমন প্রমিস করিয়ে নেয়। তারপর আজাদকে কাবেরী আমার কথা মতো চলতে বলে শেষবারের মতো আদর করে ঐশু সেখান থেকে চলে যায়। সেল থেকে বের হয়ে যাচ্ছে বলে আজাদ মা মা বলে ডাকতে থাকে। ঐশুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। চোখে অনেক কিছুই হয়তো ভাসছে, বাট কি করার, ফাঁসি হয়ে যায়। একটু পর যখন বডি নিয়ে আসা হয়, আজাদকে আর ধরে রাখা যায় না। মায়ের লাশ দেখে সে অনেক কান্না করে, মা মা বলে বারবার ডাকতে থাকে। আর যখন মায়ের মুখটা দেখে, আজাদ সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। সিন বর্তমানে আসে। লক্ষ্মী বলছে কাবেরী আম্মা আজাদকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, আর আজাদ এখানে জেলার হয়ে ফিরে এসেছে। এখানে থাকা প্রতিটা মেয়ের মাঝে আজাদ তার মাকে ফিল করে। এক দায়িত্ববান ছেলের মতো আজাদ আমাদের সবারই অনেক খেয়াল রেখেছে। তারপর আমাদের 6 জনকে নিয়ে একটা টিম বানায়, আমরা অনেক ভালো কাজ করেছি যার ব্যাপারে কেউ জানে না, কিন্তু এবার আজাদ তার বাবার ব্যাপারে সবাইকে জানাতে চায়। কাহিনী শুনে হয়তো নর্মদার মনে আজাদের জন্য ভালোবাসা একটু বেড়ে গেছে। জিজ্ঞেস করে আজাদ কোথায়, লক্ষ্মী বলে তার যেখানে থাকা উচিত সেখানে আছে, আপনি একদম চিন্তা করেন না। সিন এখানে আসে, আজাদের হুঁশ ফিরলে দেখে নতুন কিছু মুখ, তাদের আগে কখনো দেখেনি, বা তাদের মাঝে একটা মুখ চেনা, ওই যে মনে আছে ট্রেনের মাঝে সেই অফিসার। আজাদ কনফিউজ, এ এখানে কেন? সে বলে সেদিন ট্রেনে যখন আপনাকে দেখি আমার হুঁশ উড়ে যায়, কারণ সেম আপনার মতো আমাদের গ্রামের মাসিহা। আপনি যখন কালীর মেয়ের কানে নাম বললেন বিক্রম রাথোর, শোনার পর আমি সেই নামের খোঁজে বেরিয়ে পড়ি, অনেক খুঁজেছি, অনেক খোঁজার পর সেই নামের সূত্র পাই। বিক্রম রাথোর জাস্ট একটা ব্যক্তি নয়, এটা একটা অর্গানাইজেশন। অগ্নি গ্রুপের যে সদস্য ছিল তাদের মাঝে বিক্রমকে দিয়ে 4-5 জন জীবিত আছে, যারা বিভিন্ন শহরে তাদের কাজ করছে। অগ্নি গ্রুপের সবার হাতে এক ধরনের বিশেষ ট্যাটু রয়েছিল, যেটা দেখে আমি তাদের চিনে ফেলি। আর সবাইকে জানাই বিক্রম এখনো বেঁচে আছে। আমি নদীর মাঝে যে লোকটাকে কুড়িয়ে পেয়েছিলাম সেই ছিল বিক্রম রাথোর। তার বন্ধুরা তার সঙ্গে দেখা করে, বাট স্যার চিনতে পারে না, আমি ছোটবেলায় ওয়াদা করেছিলাম সেটা পূরণ করি, আর তারপর তোমায় ফলো করি। সব শুনে আজাদ ইমোশনাল হয়ে পড়ে। বাবা, আমায় তো বলা হয়েছিল তুমি, বাবা এই সবকিছু আমি তোমার জন্য করছি, সবাই তোমাকে দেশদ্রোহী ভাবে, কিন্তু এখন সবাই তোমার ব্যাপারে ভালো বলবে। আচ্ছা বাবা কথা বলছে না কেন? কাকু বলে মাথায় আঘাতের কারণে পিছনের কোনো কথা তার মনে পড়ছে না, জাস্ট তার অভ্যেসের কাজগুলো অটো করতে পারছে, গাড়ি চালানো, গান চালানো, ফাইট করা। বিক্রম থামায়, তারপর বলে দেখো এরা বলেছে তুমি আমার ছেলে, কিন্তু আমার কিছু মনে নেই, আর বাপ ছেলের মাঝে যে একটা ফিল থাকে, কানেকশন থাকে, এখনো তোমার ব্যাপারে সেটা আমার মনে হয়নি, তাই আমি কিছু বলছি।
বলতে পারছি না, কিন্তু চিন্তা করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি যা করছো এটার প্রয়োজন আছে। কি বলবো মাই সান, আজাদ গিয়ে ধাম করে বাবাকে জড়িয়ে ধরে। ওদিকে ইরানি সবাইকে ডেকে পাঠায়, ইন্টারোগেট করা হবে। সেই খবর এক দিদি এদের দেয়, আজাদ তো এখান থেকে জেলের সবকিছু দেখতে পারে, এখানে বসে দেখছে। নার্মাদা তো বুঝতে পারছে না ইরানি কি করছে, তাকে ইশারা করে, এই কি করছো তুমি। ইরানি নার্মাদাকে একটা চটকা না মারে, নার্মাদা তো যেন আকাশ থেকে পড়লো। ইরানি তার শার্টের কলার থেকে চিপ বের করে দেয়, এই দেখো সে তোমাদের মিথ্যে বলেছে, আমি তো সব শুনে ফেলেছি। নার্মাদাকে বলে, আপনার কি মনে হয় আমি এতদিন আপনার জন্য কাজ করছি? না 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 না, যেদিন প্রথম আজাদের ব্যাপারে আমি জানি, সবার আগে আমি মানিশকে বলি, সেই আপনাদের ধরে নাই, কিন্তু কেউ আজাদকে বাঁচায়, আমি কাজ করি কালীর জন্য। এরপর ইরানি কালীকে ফোন করে বলে, স্যার এখন এদের কি করব। কালী নার্মাদা সহ সবাইকে মারতে বলে, কিন্তু তার আগে আজাদ কোথায় আছে জেনে নিতে বলে। ইরানি বলে, স্যার ম্যাডাম এর মেয়ের কি করব। কালী তাকেও মারতে বলে, নার্মাদা তো রেগে যাচ্ছে, বাট তাতে কি, তাকে থামানো হয়। ইরানি সুজিকে বাইরে এনে একটা গাড়িতে উঠিয়ে দেয়, যাতে তাকে মেরে রাস্তার মাঝে ফেলে আসে। এদিকে এরা তো সব দেখছে, বিক্রম বলে, আমি দেখছি বাচ্চাকে। সে তার টিম নিয়ে বের হয়ে যায়। এদিকে ইরানি নার্মাদাকে মারতে আসে, এখন মারবে তার আগে মেয়েরা হাত খুলে নেয় আর ইরানিকে ধরে। ওদিকে বসো ওদিকে হাজির, এদিকে আজাদও এখানে নাজির। তারপর কি হবে বুঝতে তো পারছেন, বিক্রম ওদিকে মারছে, আজাদ এদিকে মারছে। মারা শেষে বিক্রম বাচ্চাকে নিতে গেলে সুজি ডেকে ওঠে, বাবা। বিক্রম একটু কনফিউজ, হে এটাও কি আমার বাচ্চা? এরা হাসতে থাকে, আরে মেজর এটা তোমার নাতি। বিক্রম তাকে কোলে নেয়। এদিকে আজাদ ইরানকে ধরেছে, বানাচ্ছে, মেরে মুরে মেয়েদের সেল খুলে দেয়, আর তারা এসে আগে ইরানিকে ভর্তা বানিয়ে ফেলে। তারপর তার লোকদের সাইজ করে। আজাদ নার্মাদার কাছে গেলে দেখে তার হাত লাল, কি হলো? পাশে দেখে লক্ষ্মীর অবস্থা খারাপ, ইরানির একটা বুলেট তাকে লেগেছে। তাড়াহুড়ো করে তার চিকিৎসা শুরু করা হয়। একটু পরে বিক্রম সুজিকে নিয়ে আসে, কিছু হচ্ছে না বলে বিক্রম একটু ট্রাই করে। তখন লক্ষ্মী একটুর জন্য হুঁশে আসে, আর তার বাচ্চার কথা, কিভাবে তার কারণে বাচ্চাটা মারা গেছে বা তার একটা ব্যাকগ্রাউন্ডের কথা বারবার সে মনে করতে থাকে। কি যেন একটা হয়েছিল, লক্ষ্মী মারা যায়। বাকি মেয়েরা কান্না করছে যে তাদের সাথী ছিল, একসঙ্গে তারা কত কাজ করে গেছে। তারা এরপরও থামবে না, এই সিস্টেমের বিরুদ্ধে লড়বে। সেই প্রতিজ্ঞা করে, যার মাঝে লক্ষ্মীর জায়গা নেয় নার্মাদা। সে বুঝতে পারে এই সিস্টেম তাকে জাস্ট ইউজ করেছে। সিন একটু সামনে আসে, আজাদ সবাইকে প্ল্যান বলছে যে কালি রাজনীতিতে নামতে চলেছে, এর জন্য সে টাকা পানির মতো খরচ করবে। আমি জানতে পেরেছি কন্টেনারে করে বাহির থেকে এই রুটে টাকাগুলো কালির কাছে যাবে, আমাদের টাকাগুলো চুরি করতে হবে। বিক্রম বলে, আমরা মাঝপথে উঠিয়ে নিব। আজাদ বলে, আমি আর বাবা এটা করব। নার্মাদা বলে, আর আমরা? আজাদ তার দিকে চেয়ে থাকে। আর পরের সিনে আমরা দেখি মালেরা হাজির, কালীর টাকার গাড়ি আসছে, এরা সামনে অপেক্ষা করছে। বিক্রমকে অপেক্ষা করতে বলে আজাদ আগে হেলেনা আর ইরামকে নিয়ে মাঠে নেমে পড়ে। হেলেন গাড়িতে লাভ দিলে তার থেকে গানটা পিছলে গিয়ে কালীর লোকের গাড়িতে পড়ে, যাতে তারা বুঝতে পারে উপরে লোক আছে। তারপর কি হবে, গোলাগুলি। আজাদ এক গাড়ি কব্জা করে নাই। তো এখানে মূলত লম্বা একটা চেজিং হয়। এখানে আসলে ওইভাবে এই মিশনগুলো দেখে মজা পাওয়া যাবে না। বিক্রম তো বাপ, তাই না? তো বাপ একটু বেশি ক্যালমা দেখাবে, ভাই সেটাই দেখায়, তার সঙ্গীরাও দেখায়। মোট ব্যাপার হলো তারা টাকার কন্টেনারগুলো কব্জা করে নেয়, কিন্তু শেষে আবার কালীর লোকজন আসে। বিক্রম আজাদকে গাড়িগুলো নিয়ে যেতে বলে যে সে তাদের সামলাবে। কালীর লোকেরা বিক্রমকে আজাদ মনে করে তার পিছনে, তারা যতদূর পারে তাদের থেকে বাঁচার চেষ্টা করে, বাট শেষে এসে ধরা পড়ে। সিন একটু সামনে আসে, আজাদ রেডি হচ্ছে, লাইভে যাবে। ওদিকে কালী বিক্রমকে আজাদ ভেবে টাকার কথা জিজ্ঞেস করছে, আগে তার লোকদের মারে, বিক্রমকেও মারতে যাবে। মুরাদ আসে, ভাই টিভি দেখুন, দেখে এতদিন যে বিক্রম রাঠোরকে সবাই মুখোশ পরে দেখেছে সে লাইভে। কালী কনফিউজ, আবে এ তো কাল রাত থেকে আমার এখানে, ওখানে কি করছে কেউ? বিক্রমের সাথীরা হাসতে শুরু করে, আবে টিভিতে যাকে দেখছিস ওটা বাঘের বাচ্চা, আর বাঘ তোর সামনে বে। আজাদ লাইভে বলছে, আমি অমুক জেলকে কবজা করে নিয়েছি, এখানে সব মহিলারা আমার কবজায়। 10 মিনিট সময় দিলাম কথা বলার জন্য, কোন এক দমদার লোককে নিয়ে আসুন। কালী তো মানতেই পারছে না এটা বিক্রম, কারণ সে নিজের হাতটাকে মেরেছে। এ বলে ওপরওয়ালার কাছে প্রার্থনা কর যে তার কিছু মনে নেই, নয়তো তুই এভাবে দাঁড়াতে পারতি বে কালী। কালী বলে, আবে মজা করিস না, এটা কি করে পসিবল, 5টা গুলি করেছি আমি। বিক্রমকে খুঁটিয়ে দেখছে, বারবার তাকে জিজ্ঞেস করছে, কিরে নাটক করছিস, মনে নেই আমার কথা, বল আমি কে, বল দেখ আমাকে, আমাকে কেমন লাগছে, বল বল। বিক্রম বলে, সান্তা ক্লজ, কার না হাসি পাবে, কিছুটা তেমনই দেখতে লাগে না কালীকে, এটা তো খুব মজা নিচ্ছে। কালী বলে, ঠিক আছে দেখাচ্ছি সান্তার কারবার, এবার দেখাচ্ছি। ওদিকে আজাদের সঙ্গে কথা বলার জন্য হায়ার অফিসার মাদভান নায়ককে ডাকা হয়েছে, আর সেটা কে, আমাদের সবার পরিচিত মুন্না ভাই, মানে সানজু দাদা অর্থাৎ মাদভান নায়ক। টুকটুকি নিয়ে আসে, ফোর্স হেডকে ডেকে বলে, বউ তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে, কাজ আছে, 15 মিনিটের মাঝে এসব তামাশা বন্ধ করতে হবে। কয়টা লোক লাগবে? ভাইসাব বলে, স্যার 25 জন সিপাহি হলেই হবে। মাদভান বলে, বেটা 100 জনকে নিয়ে যা, টেনে টেনে সবাইকে বের করে আন, যা। সোলজাররা মিশনের জন্য বেরিয়ে পড়ে। মিডিয়াতে বলছে, মাদভান নায়ক মনে হয় কথা শোনার মানুষ না, সে এসে সোলজারদের খোলা হুকুম দিয়েছে, দেখা যাক কি হয়। তো কি আর হবে, অফিসাররা যা যা করা করে ভিতরে ঢোকে। আজাদ সামনে ছিল, হাত উঠাতে বলে,
বলে। ওদিকে মাদবান খুব পার নিচ্ছে, আরে বলেছিলাম না 15 মিনিট, দেখো আমার ছেলেপেলেরা মিশন শেষ করেই ফিরবে, আমার মনে হয় না এখানে আমার আর কোনো দরকার আছে। স্যার চলে যাবে, তার সহকারী ডাকে, স্যার ওদিকে দেখুন। মাদবান দেখে তার সিপাহী একেবারে নারিকেলের ভিতর থেকে টুংটুঙ্গি হয়ে বের হয়ে আসলো। এই অবস্থা, কিরে কি হয়েছে, কান্না থামা, কি হয়েছে বল। সে বলে, স্যার আমরা তো 100 গেছি, কিন্তু সেখানে আজাদের সঙ্গে রয়েছে 6,000 সশস্ত্র বাহিনী, চোখের পলকে সব ঝাঁচড়া করে দিবে স্যার। মাদবান বুঝতে পারে কথা বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ আজাদ ভাই বলো কি চাই। আজাদ বলে, নায়ক ভাই তোমায় একটা ফ্যাক্স করেছি, দেখো একটু ওইটার উপর আমার জাস্ট একটা ভারতীয় নাগরিকের সাইন চাই। নায়ক বলে, আরে আমি তো আছি, আমি সাইন করে দিচ্ছি। আজাদ বলে, না 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 ভাই তোমার না, মাননীয় প্রাইম মিনিস্টারের। শুনেই তো হাত থেকে কাগজটা পড়ে যায়। ব্রো তুমি তো জানো এটা সরকার করবে না। আজাদ বলে, জানি, এই জন্যই তো সরকারের এক নায়াব জিনিস আমার কাছে আছে, বললে তো বুঝবে না। এক কাজ করি, আমি সিম্পল পাঠিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, আর মিডিয়াকেও দেখাও। সবার নজর গেটের দিকে, বাস গেট খুলে সুজি দুইটা বক্স টানতে টানতে নিয়ে আসে, এখানে রেখে ফিরে যায়। নায়ক লোক পাঠায়, তারা গিয়ে ভালো করে খুলে দেখে, কি ওইটা? স্যার এটা তো ভোটিং মেশিন, মানে ইভিএম, এটা কি করে এখানে এলো? তখন আমাদের দেখানো হয় আজাদ নার্মাদার জন্য অন্য প্ল্যান রেখেছিল। কি প্ল্যান? সে নার্মাদাকে বলে সরকারি কিছু কন্টেনার যার মাঝে সেই জিনিস রয়েছে যা পুরো ইন্ডিয়ানদের ভাগ্য নির্ধারণ করবে, তোমাদের সেই কন্টেনার গুলো কব্জা করতে হবে। পরে নার্মাদা আর বাকি মেয়েরা মিলে কৌশল করে গাড়ি থামায়, তারপর হসপিটালে কথা বলে গাড়িতে ওঠে। আর কি হবে, সহজে সবগুলো কন্টেনার কব্জা করে নেয় যার মাঝে ইভিএম গুলো ছিল। নার্মাদা এসে কাপড় সরিয়ে দেখায় তারা সব ইভিএম মেশিন কব্জা করে রেখেছে, সরকারের কাছে আর কোনো উপায় নেই। ডিবেট বসে, এতে কি ক্ষতি হতে পারে? প্রবক্তারা বলছে সময় মতো নির্বাচন না হলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সমস্যা বেড়ে যাবে। কেউ বলছে আবার নতুন করে বানালেই তো হয়, বাট এটা সম্ভব না, এখন নতুন মেশিন বানাতে গেলে অনেক সময় লাগবে, ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে। সিন প্রেসিডেন্ট অফিসে আসে, প্রেসিডেন্ট তার কাছের লোকদের সঙ্গে পরামর্শ করছে কি করা যাবে। সব ইভিএম মেশিনের বদলে সে চাইছে দেশের প্রায় 50+ ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, তার সাইন আমায় করতে হবে। এসব কোম্পানি বা কারখানার বিরুদ্ধে 40,000 কেস রয়েছে, আর এসব কারখানার জন্য প্রায় 40,00,000 মানুষ মারা গেছে। সে চায় আমি সব কোম্পানি পার্মানেন্টলি বন্ধ করে দিই। একজন বলে তার দাবি মানার দরকার নেই, সে ভুল বলেছে। আরেকজন বলে, না স্যার সে ঠিক বলেছে, এসব কারখানার কারণে রোজ আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যারা কাজ করছে তাদের অন্য কোম্পানিতে পার করা যাবে, কিন্তু এসব কারখানা আমাদের দেশে থাকলে একসময় আমাদের দেশ জনমানবহীন হয়ে যাবে। আমরা যদি ভোপালের মতো ট্র্যাজেডি না চাই তাহলে এটা করা জরুরি। হ্যাঁ তার রাস্তা ভুল হতে পারে, কিন্তু সে যে দাবি করেছে এটা 100% ঠিক। প্রেসিডেন্ট বলে, এই প্রথম কেউ এমন পরিবেশে ভালো কিছুর দাবি করলো। প্রেসিডেন্ট সাইন করে দেয়, সব কারখানাকে একেবারে বন্ধ করা হবে। সিল কে মারবে? আজাদ সেই লিস্ট পাঠিয়েছে, মানে যে যে কারখানার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার হাতেই কারখানা বন্ধ করায়। লোকজন বেশ খুশি। ওদিকে কালী তার টাকার জন্য বিক্রমের লোকদের টর্চার করছে, বাট বিক্রম তো জানে না সে কে, আর টাকার ব্যাপারে তো ইচ্ছে করে বলবে না। আজাদ নায়ককে বলে, ব্রো আমার শেষ দাবি এবার সরকার নয় জনগণের থেকে, দয়া করে একটু মিডিয়ার মাধ্যমে সব জায়গায় লাইভের ব্যবস্থা করো, আমি ছাড়া যেন মানুষ আর কিছু দেখতে না পারে। তাই করা হয়। আজাদ লাইভে আসে, বলে আমার নাম বিক্রম নয়, আর না আমি কোনো সুপারম্যান, আমি আপনাদের মতো খুব সাধারণ একটা মানুষ, আমি আমাকে আপনাদের সামনে রাখছি, আপনারা বিচার করেন আমি কি। আসল চেহারাই সামনে আসে। আজাদ বলে, আমার শেষ দাবি আপনাদের কাছে জাস্ট একটা দাবি, এই যে আঙুল প্রশ্ন করার জন্য ব্যবহার করার দাবি। চাল ডাল কিনতে গেলে তো দোকানে গিয়ে কত প্রশ্ন করেন, কেমন হবে, সিদ্ধ হবে কিনা, ভাত থাকবে কিনা, কত প্রশ্ন। প্রসঙ্গ আপনার হোক বা না হোক, তারপরেও ঝগড়া দেখলে আঙুল ঢুকান, কি হয়েছে, কার সঙ্গে কি হয়েছে, 5 ঘন্টা জাস্ট 5-7 ঘন্টা চলা কয়েল নিয়ে কত প্রশ্ন, কতক্ষণ চলবে, ধোঁয়া বেশি হবে কিনা, গন্ধ হবে কিনা, কেমন হবে, সব ব্যাপারে এত প্রশ্ন, আঙুল ঢুকান নিজের হোক বা না হোক। তাহলে সরকারের বেলায় আপনারা চুপ থাকেন কেন, কেন সরকারকে প্রশ্ন করেন না, সে কি করছে? আমার দাবি এটাই, ভোট নিতে আসা সব নেতাদের জিজ্ঞেস করুন সে আপনার জন্য কি করবে, আঙুল উঠান দেশের উন্নতির জন্য সে কি করবে, আপনার ভালোর জন্য তার ভবিষ্যৎ প্ল্যান কি রয়েছে। কেন চুপচাপ সহ্য করেন? ধর্ম জাত পাত এসবের উপর ভোট দেওয়া বন্ধ করে দেশের নেতা বাছাই করার সময় তাকে প্রশ্ন করুন সে আগামী 5 বছর কি করবে আপনার জন্য, আপনার ফিউচারের জন্য। যেদিন সঠিকভাবে প্রশ্ন করবেন, প্রমিস করছি সেদিন হেলথ প্রবলেম সমাধানের জন্য, কৃষকদের ন্যায় দেওয়ার জন্য কোনো বিক্রম বা আজাদের প্রয়োজন পড়বে না, আপনি আর আপনার আঙুলই যথেষ্ট। কথাগুলো সবার মনে টাচ করে, একদম সত্যি কথা না? আজাদ বলে, আজ থেকে নিজের উপর একটু ভরসা রাখুন, আর ন্যায় অন্যায় নিয়ে সরকার বা যতদূর পারেন যে কাউকে প্রশ্ন করুন, এ বলে শেষ করে দেয়। লোকজনের খুব ভালো লাগে তার কথা, যুক্তিগতও মনে হয়। এরপর আজাদ নায়ককে ফোন করে বলে সে কন্টেনার একটা একটা করে ছেড়ে দিবে, এখন বাবার খোঁজে সবাই জেল থেকে বের হয়ে যাবে, আমরা দেখি কিছু তো একটা হচ্ছে। এই কাকু সামনে আসে, আজাদ আমায় মাফ করে দে বেটা, আর কিছু বলার আগেই তাকে মেরে ফেলা হয়।
মানে কালি টর্চার করে এদের থেকে আজাদের ঠিকানা শুনে নিয়েছে। চলে আসে, বাবা তার কবজায়, কথা তো তারই শুনতে হবে। কালির লোকেরা বাপ ছেলেকে বাইরে রেখে সবাইকে জেলের ভিতরে রাখে। তারপর কালি আজাদকে মারা শুরু করে। আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, বল আমার টাকা কোথায়। আজাদ তো কিছু বলে না, কালি এই তালা নিয়ে আবার মারতে শুরু করে। আজাদ তাও কিছু বলে না, কিরে তোর ব্যথা লাগে না, বল আমার টাকা কোথায়। না, আজাদ এখনো কিছু বলছে না। কালি বলে, ঠিক আছে বুঝতে পেরেছি, ব্যথা কোথায় দিতে হবে। এবার কালি বিক্রমকে মারা শুরু করে। এখন তো আর আজাদের সহ্য হবে না, সে চিল্লায়, এ কালি বাবাকে ছেড়ে দে। কালি কি আর তাই ছাড়ে, বিক্রমকে মারে আর বলে, ও তুই তো দেখিস নি আমি তোর বাবাকে কিভাবে মেরেছিলাম, তাই না, চল সেটা আবার রিপিট করা হোক। বিক্রমকে নিচে বসিয়ে দেয়। বিক্রমের মাথায় এখনো কিছু নেই। কালি গান তাক করে, সবাই তো ভয় পাচ্ছে, না জানি কি হয়। আজাদ সমানে ডাকছে, বাবা বাবা বলে। বিক্রমের চুপ থাকা দেখে আমাদের মনে হচ্ছে সে হয়তো মনে করার চেষ্টা করছে নিজেকে। কালি এবার শুট করে, বাট ভাগ্যক্রমে গান কাজ করে না। হাই হাই, বেঁচে গেল। কালি গান আবার লোড করে আর বলে, এখান থেকে কাহিনী শুরু হয়েছিল, আবার এখানে এসেই থেমে গেল। আবারও শুট করে, গান আবারও কাজ করে না। বাট এবার গানের ফাঁকা আওয়াজ বিক্রমের মাইন্ডে লাগে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে সেই শব্দ, সেই ওয়ার, সেই জওয়ান। বিক্রমের আস্তে আস্তে সবকিছু মনে পড়তে থাকে। কালি বারবার ট্রাই করছে কিন্তু গান কাজ করছে না। বিক্রমের চোখের সামনে সবকিছু এবার ক্লিয়ার হয়ে ভেসে উঠতে শুরু করে। সে কি ছিল, তার সঙ্গে কি হয়েছে, আর এই কালি কে ছিল। কালি বলছে, এবার বুঝতে পারলাম সারা আমার কোম্পানির গান সঠিক সময় কাজ না করলে কেমন লাগে। সে গান নিয়ে বিজি। এদিকে বিক্রম কাঁদতে শুরু করে যে সে কি হারিয়েছে, কাকে হারিয়েছে, তার লাইফটা কিভাবে পার হয়ে গেছে। কালির গান কাজ করছে না বলে কালি আবারও সেই তালাটা নেয়, আজাদকে মারবে। বিক্রম চোখ বন্ধ করে ঐশ্বরিয়ার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করে। তার কি হয়েছিল আর ঐশ্বরিয়া কোথায় ছিল। কালি আজাদকে মারতে যাবে, পেছন থেকে বাপ ধরে ফেলে, এবার কই যাবে বেটা। তারপর সেই পপুলার ডায়লগ, বেটে কো হাত লাগানে সে পেহেলে বাপ সে বাত কর, বুঝায় তার সব মনে পড়েছে, সে কি করেছিল আর সে কি করেছিল। কালির গলা চেপে ধরে, কালি কালি কালি, একটা ঘুষে মেরে দেয়। কালি তো এখানে চটকে পড়ে যায়। বিক্রম আজাদের দিকে মায়াবী নজরে তাকায়, বলে, আমার বেটা, মাই সান। আজাদ দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরে। এবার বাপ ছেলে দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। কালি উঠে বলে, বাহা বাবা বাবা, ক্যা সিন হে, ক্যা সিন হে, ও ভাই সাবরা, তোদের কি সিন দেখতে এখানে এনেছি, চল শুরু কর। খুব ফাস্টলি এখানে বাপ ছেলের অস্থির কিছু ফাইট সিন আমাদের দেখানো হয়, যেগুলো দেখতে বেশ লাগে। তো সবাই শেষ, এখন বুড়ো বাকি রয়েছে। বিক্রম আজাদকে যেতে বলে, কারণ সে তার শিকার। বিক্রম বুড়োকে ধরে বানাতে থাকে। মারটার খেয়ে কালি বলে, আরে ভাই ওই তালাটা রেখে দে প্লিজ, হাত দিয়ে মার। বিক্রম রেখে দেয়, বাট তাতে কি সে বাঁচবে। মারটার খাচ্ছে, শেষে আসে কালির বালি, মানে মাসুদ। এত বড় মানুষ, শক্তিশালীও, বিক্রম একটু মার খায়। আজাদ এসে দেখে বাপ মার খাচ্ছে, সে গেলে সেও পারে না। তারপর বাপ ছেলে মিলে একটু কৌশল করে মাসুদরে রানা বানিয়ে দেয়। এরপর কালীকে ধরে নিয়ে যায় ফাঁসির ওখানে, যেখানে আজাদের মাকে মারা হয়েছিল। কালীকে ফাঁসি দিবে। কালী বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়া হোক, একটা ডিলে আসা হোক, বাট তাতে কি আর কাজ হয়। বিক্রম একটা সিগার ধরিয়ে নেয়, আর জল্লাদের কাজ মেয়েরা সবাই মিলে করে দেয়। বিক্রম ঐশ্বরিয়ার কথা ভাবতে থাকে, আর সিগারের ধোঁয়া দিয়ে সিন এখান থেকে কয়েক মাস সামনে আসে স্বপ্নের এক শহরে। আজাদ যাচ্ছে আর তার সঙ্গে ক্যামেরা, তার সঙ্গে থাকা সেই মেয়েদের দেখাচ্ছে। নার্মাদা এখানে আছে, সুজিও আছে। ভাই ভিতরে এসে কিছু একটা করতে লাগে। পরিবেশ দেখে কিন্তু মনে হচ্ছে এটা কোনো বার বা রেস্টুরেন্ট। হুট করে থিমে যায়, কি হয়েছে। আমরা দেখি অফিসার মাধবন নায়ার হাজি দুজনে একটু চেয়ে থেকে হেসে ওঠে। আর লাস্ট টুইস্ট আমাদের দেখানো হয় যে যতগুলো অপারেশন আজাদ করেছে, যেখানে যেখানে সে গেছে, যে যে মিশন করেছে বা সে যে যে প্ল্যান করেছে, সব কিছুর ব্যাপারে মাধবন আগে থেকে জানতো বা সে তাকে হেল্প করেছে। দুজনে জড়িয়ে ধরে বন্ধুত্বের প্রমাণ দেয়। এরপর মাধবন একটা ডিস্ক বের করে বলে, তোমার নেক্সট মিশন সুইচ ব্যাংক, আবার দেখা হবে, এ বলে সে চলে যায়। আজাদ বাইরে এসে বাবাকে ডাকে, বাবা এখানে আরাম করছে। আজাদ বলে, চলো কাজ এসেছে, অনেক আরাম হয়েছে, এবার একটু কাজ কই। বাবা মিউজিক লাগাতে বলে, আর নেক্সট পার্টের একটা হাইপ রেখে মুভিটা এখানে শেষ হয়ে যায়। হয়তো অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরছে যেগুলোর উত্তর আপনি পাননি, নেক্সট পার্ট এলে হয়তো পেয়ে যাবে। তো পরিবারের গুরুজন লাইক বাবা, সমাজে সমাজ প্রধান, ধর্মে আলেম, দিনদার লোক, এই সবগুলোর মাঝে যে খারাপ হবে, লস জাস্ট কিছু মানুষের হবে, প্রবলেম জাস্ট এক কেন্দ্রিক হবে। কিন্তু একজন নেতা, একজন মন্ত্রী বা দেশের প্রাইম মিনিস্টার যদি একটু ভিন্ন মাইন্ডের হয় বা একটু খারাপ হয়, তাহলে জাস্ট সেই পার্টি বা সেই পার্সন নয়, পুরো দেশ, পুরো দেশের প্রতিটা মানুষের পুঙ্গি বেজে যাবে। আমরা সাধারণ মানুষরা ঢিল, আর দেশের প্রধান পুকুর। আমরা পুকুরে ঝাঁপ দিব, পানিতে রিয়াকশন হতে হবে, পানির ঢেউ তীরে আসতে হবে। যদি পুকুরের কোনো রিয়াকশন না হয়, ঢেউ কিনারায় না আসে, তাহলে বুঝবেন পুকুরে পানি নেই, শুকে কাঠ হয়ে গেছে।
যে কাঠের আগুন পুরো দেশকে জ্বালিয়ে দেবে। যদি মনে করেন দেশ আপনার, এই দেশের মানুষ আপনার, তাহলে এই দেশকে বাঁচানোটাও আপনার দায়িত্ব। ভুল মানুষকে ক্ষমতায় বসালে এর ফলাফল আপনাকেও ভোগ করতে হবে কখনো না কখনো। যদি কাউকে আপনার সঠিক মনে না হয় তো আপনি নিজে সামনে আসুন। আপনার মতো সৎ মানুষরা যদি সামনে না আসে তাহলে খারাপ মানুষরা জায়গা কেন ছাড়বে? অন্যায় দেখলে প্রশ্ন করুন, চাই সেটা সরকারকে হোক, পরিবারকে হোক বা ধর্মগুরুকে হোক। জাস্ট প্রশ্ন করতে শিখুন। ভিডিও থেকে ব্যাক করার আগে একবার চেক করুন যে সাবস্ক্রাইব করেছেন কিনা। নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।